2019 সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জিততে সেরা পারফর্মার ছিলেন বেন স্টোকস। অপরাজিত 84 রানের ইনিংসে জয়ের পথটা তারই গড়ে দেওয়া। তারপর তো টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয় ছবি আঁকলেও তারই বানতুড়ে। চাপের সময় বারবার ইংলিশদের উদ্ধার করা যেন ব্রত হয়ে দাঁড়িয়েছে। অবশ্য সেই ব্রত নেওয়ার পিছনে 2016 সালে ঘটে যাওয়া ঘটনায় ভূমিকা রাখতে পারে। কলকাতায় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দেখে তারই শেষ ওভারে। তারপর থেকে ইংলিশ এই অলরাউন্ডার নিজেকে এমনভাবে মেলে ধরেছে, চাপ নামক মানসিক বাধা যেন কোনোই প্রতিবন্ধকতাই নয়। দুই টুর্নামেন্টে সেটিও প্রমাণ করেছেন। ইংলিশ অধিনায়ক জর্জ বাটলার তাই প্রশংসায় ভাসিয়েছেন স্টোকসকে। ফাইনালে 45 রানের 3 উইকেটে পড়ে যাওয়ার পর ইংলিশদের চেপে ধরেছিল পাকিস্তান। তারপর তো স্টোকসের অপরাজিত হাফ সেঞ্চুরি 52 জয়ের বন্দরে ফেলে। বাটলার বলেছেন, স্টোকস বারবার বড় মঞ্চে মাথা তুলে দাঁড়াচ্ছে, যখন ভীষণ চাপ, এই চাপ সে দারুণভাবে সামলাতে জানে এবং পারফর্মও করতে জানে। দুবার ইংল্যান্ডের হয়ে ম্যাচ জেতানো ব্যাটিং করাই স্টোকসের অন্যতম কিংবদন্তির কাতারে ফেলাটা মোটেও বাড়াবাড়ি নয়। বাটলারও তাই বলেছেন, এইসব পরিস্থিতিতেও থাকলেই ধরে নেওয়া যায় আমাদের দারুণ সম্ভাবনা আছে। ও সত্যিকারের ম্যাচ উইনার, সে ইংলিশ ক্রিকেটারদের অন্যতম কিংবদন্তি।